গণিতের যে কোনো চ্যাপ্টারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা হচ্ছে সেটা হলো তার সূত্র আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার করছি এবং এই চ্যাপ্টারের মূল নিয়মে অন্তরীকরণগুলো অলরেডি করে ফেলেছি যারা ভিডিওগুলো মিস করেছো তারা অবশ্যই প্লেলিস্টে গেলেই ভিডিওগুলো পেয়ে যাবে তারা সেগুলো দেখে নিও আর এই যে মূল নিয়মের যে প্রুফগুলো আমরা করেছি সেগুলো এক একটা সূত্র হিসেবে বিবেচিত হবে অর্থাৎ ওই সূত্রটা আমাদের জানা থাকা লাগবে যখন আমরা ডিফারেন্সিয়েশনের সাহায্যে ম্যাথ সলিউশন করবো তখন আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে এখন ধরো ওইটা মনে নাই। তুমি একেবারে মূল্যমে অন্তরীকরণ সলভ করে এসে বের করে নেবে এটা আসলে বেশ কঠিন হয়ে যাবে সো সেই কঠিনটা দূর করার জন্য আমরা যদি একটু মনে রাখি তাহলে কিন্তু বেশি সহজ হয়ে যায় সো আমরা একটু চেষ্টা করবো সেই সূত্রগুলো একসাথে ডিফারেন্সিয়েশনে মূল্যমে করার সময় তো আমরা প্রায় চোদ্দো পনেরোটা ক্লাস করেছি তো এতগুলো ক্লাস তো আর সম্ভব না তো সেই জন্য সূত্রগুলো আমরা হচ্ছে একসাথে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো চলো সূত্রগুলো সবাই লিখি আর এই সূত্রগুলোই তোমাদের পরবর্তীতে কাজে লাগবে এক নম্বর যেটা আমরা লিখছি সূত্র নাম্বার এক ডি ওয়াই ডি এক্স ডিফারেন্সিয়েশনের চিহ্ন হলো ডি ওয়াই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এটা আমরা প্রমাণ করেছিলাম এক্স টু দি পর এন এর ডিফারেন্সিয়েশনটা হবে এন সামনে আসবে এবং এন থেকে এক বিয়োগ হবে ওকে ধরো বলা হলো যে এক্স টু দি পর নাইনের ডিফারেন্সিয়েশন করতে হবে তখন কি এন এর মান নয় ধরে নাও নয় সামনে আসলো এবং নয় থেকে এক বিয়োগ হলো তার মানে কত নাইন এক্স টু দি পর এইট ব্যাপারটা আসলো এরকম এইভাবে সূত্র কিন্তু ইমপ্লিমেন্টেশন করা যাবে দুই নম্বর সূত্র ডিবাই ডিএক্স সি ইকোয়াল টু জিরো সি হলো কনস্ট্যান্ট তার মানে যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন শূন্য হবে লাইক এস ডি বাই ডিএক্স এখানে নয় বলে দিলাম যে নয়কে ডিফারেন্সিয়েশন করতে হবে তার মানে রেজাল্ট হবে জিরো তার মানে যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশান শূন্য এটা একটু মনে রাখব এরপরে তিন নম্বর হবে ডিভাই ডিএক্স যদি এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই কখনো আমরা এক্সকে ডিফারেন্সিয়েশন করছি মানে কি ডিএক্স বাই ডিএক্স কাটা গেলে তো ওয়ানই থাকে তার মানে এটা হচ্ছে ওয়ান ওকে আচ্ছা চার নম্বর ডি বাই ডিএক্স সাইন এক্সকে আমরা যদি অন্তরীকরণ করি এখন সাইন এক্সের অন্তরীকরণের সূত্রটা আমরা প্রমাণ করেছিলাম কজ এক্স পাঁচ ডি বাই ডিএক্স

একটু সবাই সূত্রগুলো মনোযোগ সহকারে দেখবে কারণ এগুলো অঙ্কে তোমাদের লাগবে আবার মুখস্থও করতে হবে এটা বলতে পারো আট সাইন কজ টেন কট সেক এবার সেক আসবে তাহলে ডি বাই ডি এক্স সেক এক্স সেক এক্সের ডিফারেন্সিয়েশন করলে হবে সেক এক্স টেন এক্স সেক এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করছি তখন হচ্ছে সেক এক্স টেন এক্স নয় নাম্বার ডি বাই ডি এক্স কোসেক কোসেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস কোসেক এক্স কট এক্স দশ নম্বর ডি এক্স রুট এক্সকে যখন ডিফারেন্সিয়েশন করু তখন হবে ওয়ান বাই টু রুট এক্স এটা কীভাবে হয় আমরা ওই যে এক্স টু দি পর এর ফর্মুলা দিয়েই প্রুভ করতে পারি আমি যদি প্রুভ করে দেওয়ার চেষ্টা করি এক্স টু দি পর দেখো রুটের পরিবর্তে আমরা কী লিখতে পারি হাফ এটা লেখা যায় এই যে রুটের পরিবর্তে তো এখন এই যে প্রথম সূত্র যেটা আছে সেটা যদি ব্যবহার করো হাফ এক্স টু দি হাফ মাইনাস ওয়ান হল হাফ এক্স টু দি পর মাইনাস হাফ তার মানে কত আসছে হাফ এই যে এখানে সূচক আছে সূচক যদি থাকে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায় তার মানে এক্স টু দি পাওয়ার হাফ তার মানে জিনিসটা কী আসে টু রুট এক্স দেখো প্রুফ কিন্তু খুব সহজেই হয়ে যায় এগারো নম্বর ডি বাই ডি এক্স যদি এরকম থাকে ওয়ান বাই এক্স তাহলে লেখা যেতে পারে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বারো নম্বর ডি বাই dx e to the power x সমান লেখা যেতে পারে e to the power x 13 d by dx e to the power mx সমান m টা বের হয়ে আসবে এই যে এই m টা আছে এই m টা সামনে চলে আসবে শুধু আর কিছু না 14 a to the power x এর একটা থাকতে পারে আচ্ছা এখানে ডিফারেন্সটা কি দেখো ভেরিয়েবল কিন্তু এখানে ax আছে আর এইটা কিন্তু a এ হল কনসেন্ট মানে যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু আচ্ছা তো এটা হলো এ টু দিপার এক্স লন এ পনেরো নম্বর লন এক্সের একটা ডিফারেন্সিয়েশন আছে ডি বাই ডি এক্স লন এক্স লন এক্সের ডিফারেন্সিয়েশন হবে ওয়ান বাই এক্স ষোলো ডি বাই ডি এক্স লগ এ ভিত্তিক এক্স এটা সমান হয় ওয়ান বাই এক্স লগ এ ভিত্তিক ই ওকে তো এই যে সূত্রগুলো আমরা লিখছি বা লিখলাম এই সূত্রগুলো প্রায় সবগুলোর প্রুফ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি যারা প্রুফগুলো এখনও তারা অবশ্যই প্রিভিয়াস প্লেলিস্ট ফলো করে সেই সূত্রগুলো দেখে নিতে পারো এগুলো ছাড়াও আরও কিছু সূত্র আছে বিপরীত ত্রিকোণমিতির কিছু সূত্র আছে আসলে বিপরীত ত্রিকোণমিতিও বলা যায় না ডিফারেন্সিয়েশনের ইনভার্সের সূত্র আছে সেগুলো সতেরো নম্বর যদি সাইন ইনভার্সকে ডেরিভেটিভ করা যায় মানে কি রকম কীরকম ডিভাইডিএক্স সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্সকে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আঠারো তাহলে কজ ইনভার্সকে করা যেতে পারে কজ ইনভার্স এক্স সমান হবে জাস্ট মাইনাস আর কিছুই না অবশিষ্ট অংশ সব একই রকম থাকবে তাহলে সাইন ইনভার্স এবং কজ ইনভার্সের ডিফেন্সিয়েশনের ডেফিনেশানটা হলো শুধু মাইনাসের পার্থক্য উনিশ

এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভেরি সিম্পল আশা করি সবাই বুঝতে পারছি এবং বাইশ নম্বর ফাইনালি হবে ডি ওয়াই ডি এক্স কোসেক ইনভার্স এক্স মানে কি এর উল্টাটা মানে মাইনাস হবে শুধু এক্স রুট স্কোয়ার মাইনাস ওয়ান এই যে ইনভার্সের যে ত্রিকোণী সূত্রগুলো আমরা দিলাম এই সূত্রগুলো মনে হচ্ছে যে মনে রাখাটা আমাদের জন্য বেশ সহজ হবে এই তো সূত্র আছে এগুলো ছাড়াও আর খুব অল্প পরিমাণে সূত্র আছে যেমন দুইটা যদি থাকে কীভাবে আমরা ডিফারেন্সিয়েশন করবো ইউভির ফর্মুলা এটা একটা আর আরেকটা হলো যদি স্পর্শক ও অবিলম্বে ব্যাপার থাকে ওইখানে আরও দুইটা ফর্মুলা আছে এবং কিছু কিছু আছে সেই কেজগুলো এখন ডিসকাশন করছি না বা লিখেও দিচ্ছি না ওগুলো আমরা যখন সেই চ্যাপ্টারগুলো করব সেই প্রবলেমগুলো আমাদের সামনে আসবে তখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো আপাতত তোমাদের জন্য এই কাজ এই যে সূত্রগুলো থাকছে এই সূত্রগুলো সবাই আয়ত্ত করার চেষ্টা করো মনে রাখার চেষ্টা করো যদি মনে রাখতে না পারো তাহলে এনি হাও এনিভাবে মুখস্থ করতে পারো মুখস্ত করার কথা বললে আমার একটু খারাপ লাগে যাই হোক মুখস্ত যদি নাও করো অঙ্ক করার সময় এগুলো পারতে হবে এখন কোন সিস্টেমে তুমি মনে রাখবে সেটা এখন তোই তোমার ব্যাপার এই তো যাই হোক সাথে থাকো নেক্সট ক্লাসগুলো আশা করি অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে